আসসালামু আলাইকুম, বেসিক ম্যাথ অ্যান্ড ইংলিশ পেজের পক্ষ থেকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিতের খুবই একটি ইম্পর্টেন্ট একটা বিষয়। বিষয়টি হচ্ছে কোন একটি সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি কিনা সেটি ভাগ করার পূর্বে আমরা বুঝতে পারবো, এই পদ্ধতিটা আমাদের জানা থাকলে। তো এটা ক্লাস সিক্স থেকে শুরু করে যারা জব প্রিপারেশন নিচ্ছে মূলত সব লেভেলের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা জানা থাকলে আমাদের অনেক সময় সাশ্রয় হবে এবং অনেক ক্ষেত্রে জিনিসটি কাজে লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক এই বিষয়টি হচ্ছে। প্রথমে আমরা যা লিখেছি আগে আপনারা এই জিনিসের তুলে নিন, তারপরে আমি বিস্তারিত এক্সাম্পল সহ ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে কোন সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে কিনা তা আমরা কিভাবে বুঝতে পারবো, সেটা হচ্ছে সকল জোড় সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে। তো জোড় সংখ্যা এই জিনিসটা আমি একটু মাথায় আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদের। জোড় সংখ্যা বলতে কি বোঝায়, যে সংখ্যাগুলোর শেষে শূন্য, দুই, চার, ছয় অথবা আট থাকবে সে সংখ্যাগুলোই নর্মালি জোড় সংখ্যা। যেমন কোন সংখ্যার শেষে শূন্য, দুই, চার, ছয়, আট ইত্যাদি থাকলে সংখ্যাটিকে আমরা জোড় সংখ্যা বলে ধরে নেই। ওকে, দুই নম্বর অপশনটা ছিল তিন দ্বারা বিভাজ্য সংখ্যা, সেটা কোনগুলো, যেই সংখ্যাটা দেয়া আছে তার অঙ্কগুলোর সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে। ওকে, তিন নম্বরে যা আছে তা হচ্ছে চার দ্বারা বিভাজ্য, সেটি হচ্ছে শেষের দুই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, চার দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে। সংখ্যার শেষে যে দুই অঙ্ক রয়েছে তার সেটি দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে। অথবা আরেকটা জিনিসও থাকে, শেষে যদি দুইটি শূন্য থাকে তাহলেও কি আমরা চার দ্বারা বিভাজ্য বলবো। ওকে, তারপরে পাঁচ, পাঁচ দ্বারা বিভাজ্য, কোন সংখ্যার শেষে শূন্য বা পাঁচ থাকলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে। আর পরবর্তীতে ছয় দ্বারা বিভাজ্য, সেটি হচ্ছে সংখ্যাটি যদি দুই ও তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিকে আমরা ছয় দ্বারাও ভাগ করতে পারবো। তো দুই এবং তিন এই দুটি সংখ্যা দ্বারা ভাগ করা গেলে সেটা ছয় দ্বারা বিভাজ্য হবে। পরবর্তীতে হচ্ছে সাত দ্বারা বিভাজ্য, সেই সংখ্যার শেষের অঙ্কটাকে আমরা দুই দিয়ে গুণ করবো, তারপর এটা থেকে বাকি অঙ্ক দ্বারা ঘটিত সংখ্যাকে বিয়োগ করবো, বিয়োগ করে যে বিয়োগফলটা পাবো তাকে যদি সাত দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করা যাবে। তারপরে রয়েছে নয় দ্বারা বিভাজ্য সংখ্যা, যদি অঙ্কগুলোর সমষ্টিকে নয় দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটিকে নয় দ্বারা ভাগ করা যাবে, অনেকটা তিন দ্বারা বিভাজ্য যে রুলসটা ছিল তার মতন। তারপরবর্তী রয়েছে এগারো দ্বারা বিভাজ্য, তো সেটা হচ্ছে নর্মালি আমাদের তিন অঙ্কের ক্ষেত্রে, তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটির প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল যদি দ্বিতীয় অঙ্কের সমান হয়, হ্যাঁ প্রথম ও তৃতীয় অঙ্কের সমষ্টি দ্বিতীয় অঙ্কের সমষ্টি বা দ্বিতীয় অঙ্কের সমান হলে এই সংখ্যাটি আমরা এগারো দ্বারা ভাগ করতে পারবো। ওকে, তো চলুন এবার আমরা একটু মানে ডিটেলস আলোচনা করি বিষয়গুলো নিয়ে, হ্যাঁ এক্সাম্পল সহ। তো দুই দ্বারা বিভাজ্য সকল জোড় সংখ্যা আশা করি সবাই বুঝতে পারবেন। যেমন আমরা বললাম দুইশত ছত্রিশ একটি সংখ্যা, এটি দুই দ্বারা বিভাজ্য কিনা। তো এর লাস্টে যেহেতু ছয় রয়েছে, শেষে ছয় রয়েছে, ছয় হচ্ছে আমাদের কি জোড়, শূন্য, দুই, চার, ছয়, আট, এগুলো চার লাস্টে থাকবে সেটা জোড় সংখ্যা, তাহলে দুইশো ছত্রিশ জোড় সংখ্যা, তাহলে এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। ওকে, তো এটা এতটা বিস্তারিত বোঝানোর কিছু নেই, আশা করি আপনারা সবাই ইজিলি বুঝে যাবেন। তো পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা। তো তিন দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে নিয়মটি হচ্ছে অঙ্কগুলোর সমষ্টি, মানে সংখ্যাতে যতগুলো অঙ্ক থাকবে তার সমষ্টিতে তিন দ্বারা বিভাজ্য হয়। তো নর্মালি একটা সংখ্যাকে আমরা মানে আলাদা আলাদা ভাবে যতগুলো নাম্বার থাকে সেগুলোকে আমরা সংখ্যা অঙ্ক বলতে পারি। সাপোজ তিন, ছয়, দুই, এক একটি সংখ্যা। তো এখানে তিন একটি অঙ্ক, ছয়, দুই, এক প্রত্যেকটি একটি অঙ্ক, তাহলে এখানে মোট চারটি অঙ্ক রয়েছে, এক, দুই, তিন, চারটি অঙ্ক রয়েছে এদের সমষ্টি। তাহলে এদের সমষ্টি আমরা কিভাবে করবো, তিন যোগ, ছয় যোগ, দুই যোগ, এক যোগ, পাশাপাশি আমরা যোগ করে দিব, তাহলে যে সমষ্টি আসবে সেটা কি হচ্ছে অঙ্কগুলোর সমষ্টি, তিন, ছয়, নয়, এগারো, বারো, টোটাল বারো আসছে। তাহলে এই বারোকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি, তাহলে এই পুরো সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে, এই তিন দ্বারা বিভাজ্য বলতে পারি। ওকে, আচ্ছা তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, একটু ক্লিয়ার হবে তাহলে। সেটি হচ্ছে দুই, তিন, ছয়, শূন্য, এক, শূন্য, আমরা যত বড় সংখ্যা নিয়ে গেল সমস্যা, দুই, তিন, ছয়, শূন্য, এক, শূন্য। তাহলে এখানে সংখ্যাগুলোর সমষ্টি আমরা বের করবো, অঙ্কের সমষ্টি দুই, তিন, ছয়, দুই যোগ, তিন যোগ, ছয় যোগ, শূন্য যোগ, এক যোগ, শূন্য, তাহলে পাঁচ, এগারো, বারো, এক্ষেত্রে সমষ্টি আসছে বারো। তাহলে এই সংখ্যাটাকেও আমরা তিন দিয়ে ভাগ করতে পারি, তাহলে সংখ্যাটিকে আমরা
তিন দিয়ে ভাগ করা যাবে। ওকে ঠিক আছে, তাহলে তিন দ্বারা রুটটা আসলে আপনারা বুঝে গেছেন। তো তার পরবর্তীতে রয়েছে চার দ্বারা বিভাজ্য। চার দ্বারা বিভাজ্য ক্ষেত্রে রুটটি হচ্ছে শেষের দুই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, অথবা আমরা এটাও বলতে পারি যে একক স্থানে ও দশস্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাকে আমরা চার দ্বারা ভাগ করতে পারবো। যেমন আমরা ধরলাম 464, 464 সংখ্যাটি শেষের দুটি সংখ্যা হচ্ছে, শেষের দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 64, এই 64 আমরা চার দ্বারা ভাগ করতে পারি। হ্যাঁ, 464 এটাকে আমরা চার দ্বারা ভাগ করতে পারি, চার দ্বারা ভাগ করতে পারি। তাহলে পুরো সংখ্যা যে রয়েছে 464 এটাকেও চার দ্বারা ভাগ করতে হবে। দেখো 464 না দিয়ে আমাদের যদি বলতো যে 5,7,57,464, তাহলে এই সংখ্যাটাকে আমরা চার দ্বারা ভাগ করতে হবে, কেননা লাস্টের দুটি সংখ্যা আমরা চার দ্বারা ভাগ করতে পারছি সেই জন্য। এখন আরেকটা ক্ষেত্রে আমরা চার দ্বারা ভাগ করতে পারবো যদি সংখ্যাটি শেষে ডবল জিরো থাকে। আমাদের এরকম থাকলো 3,9,8,0,0, এখানে কি লাস্টের দুটো ডিজিট যেহেতু ডবল জিরো রয়েছে তাহলে আমরা চার দ্বারা ভাগ করতে পারবো। কেননা আমরা জানি 100, 200, 300, 400, প্রতি 100 সংখ্যাকে, প্রতিটি 100 পর্যন্ত সংখ্যাকে আমরা চার দ্বারা ভাগ করতে পারি। তাহলে লাস্টে ডবল জিরো থাকলে চার দ্বারা ভাগ করতে পারবো, অথবা শেষের দুটি অঙ্ক থাকলে সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা এটাকে ভাগ করতে পারবো। যদি আমাদের এরকম থাকে 3,6 থাকলো শেষে আর পাঁচটি হচ্ছে 1,9,7, যত বড় সংখ্যাই দেখ না কেন আমরা শুধু লাস্টের দুটো ডিজিট দেখবো, এতে দ্বারা এটাকে আমরা চার দ্বারা ভাগ করতে পারি কিনা। তাহলে পুরো সংখ্যাটা চার দ্বারা ভাগ করা যাবে, চার দ্বারা ভাগ করা যাওয়ার রুলস বা টেকনিক আমরা বলতে পারি। তাহলে আমরা দেখি এই সংখ্যাটাকে ভাগ করে দেখতে হবে না, পুরো সংখ্যাকে আমরা ভাগ দিব না, জাস্ট লাস্টের দুটোকে ভাগ দিলে কাজটা আমার সহজ হয়ে যাবে। তার পরবর্তী হচ্ছে পাঁচ দ্বারা ভাগ করা যায় কিনা বা পাঁচ দ্বারা বিভাজ্য কিনা। তো পাঁচের ক্ষেত্রে খুবই সহজ রুলস, সেটা হচ্ছে শেষে শূন্য বা পাঁচ থেকে পাঁচ দ্বারা বিভাজ্য। আমরা দিলাম 1,9,5,0, শেষে শূন্য রয়েছে পাঁচ দ্বারা বিভাজ্য। 5,6,7,5, শেষে পাঁচ রয়েছে পাঁচ দ্বারা বিভাজ্য। আমরা যদি বলি 3,8,9,7, পাঁচ দ্বারা বিভাজ্য নয়, কারণ লাস্টে শূন্য বা পাঁচ নেই, তাহলে সবারই পাঁচ দ্বারা বিভাজ্য হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। তো তার পরবর্তী যেটা রয়েছে 6 দ্বারা বিভাজ্য, এই ক্ষেত্রে বুঝতে ছিল সংখ্যা যদি 2 ও 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা ধরলাম যে 3,6,0, এই সংখ্যাটি যেহেতু জোড় সংখ্যা তাহলে অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। এখন 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সেটা জাস্ট আমরা যাচাই করবো। সংখ্যাগুলো সমষ্টি, অঙ্কের সমষ্টি হচ্ছে 3+6+0=9, 9 কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে সংখ্যাটা যেহেতু 2 দ্বারা আগেই বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, তাহলে সবাই 6 দ্বারা ভাগ করতে পারবো। একটা বিষয় দেখেছে মনে রাখতে হবে, সেটা হচ্ছে 3 এবং 6 দুটি দ্বারা, 3 এবং 2 দুটো দ্বারাই ভাগ করা যেতে হবে, শুধু 2 দ্বারা গেলে অথবা 3 দ্বারা গেলে তাহলে হবে না। তো এ বিষয়ে আমার একটা শর্টকাট ভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে সকল জোর সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে পারি সে সকল সংখ্যাকে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি, যেহেতু জোর সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আর একটু বুঝতে পারবো আশা করি। 3,9,6,1,2, এই সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য মানে 6 দ্বারা বিভাজ্য হবে কিনা, যেহেতু শেষে 2 রয়েছে 2 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। এখন 3 দ্বারা এইগুলো যোগ করে আমরা দেখবো, যোগ করলে কি পাই, 12,18,21, যোগ করলে পাচ্ছি 21, তাহলে এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। এখন যদি আমাদের সংখ্যাটা একটু চেঞ্জ করে বলতো যেখানে 12 না দিয়ে সাপোজ 10 দেওয়া থাকে, তাহলে সংখ্যাটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, যেহেতু যোগ সংখ্যা 2 দ্বারা করা যাবে, কিন্তু 3 দ্বারা যাবে না। 3+9+6+1=0 আমরা ধরতে পারি, না ধরতে পারি কি কথা, তাহলে 12,19, 19 আমরা কি করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি না, তাহলে এটাকে 6 দ্বারা ভাগ করা যাবে। আসলে ইজিলি আপনারা বুঝে গেছেন। তো তারপরে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, 7 এর ক্ষেত্রে রুলসটা হচ্ছে আমাদের যে একক স্থানীয় অঙ্ক বা শেষের অঙ্কটা থাকবে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব, এবং বাকি সংখ্যাগুলো বা বাকি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটাকে আমরা এই সংখ্যাটাকে বিয়োগ করব। আচ্ছা, আমি একটু এক্সাম্পল দেখি, তাহলে আসলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন সবাই। সাপোজ 91 একটি সংখ্যা, 91 লাস্টের সংখ্যাটা কি শেষের অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক 1, তাহলে কেমন 2 দিয়ে গুণ করবে, 1×2 মাইনাস বাকি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, বাকি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা শুধুমাত্র 9, 1 বাদ দিলে তাহলে -9 হচ্ছে 2-9=-7, বা আমি এখানে মাইনাসটা উজ্জ্বল করতেও পারি সমস্যা নেই, -7 কে আমরা 7 দ্বারা ভাগ করতে পারি, হচ্ছে -1, তাহলে এটাকে ভাগ করা যাচ্ছে, ফলে এই সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ করা যাবে, 91 কে 7 দ্বারা ভাগ করা যাবে। তো এই ক্ষেত্রে আপনারা একটা বিষয় মানে ইজিলি করার জন্য একটা বিষয় মানে প্রয়োগ করতে পারেন, সেটা হচ্ছে যে
জাস্ট আপনার এই ধরনের পার্থক্যটা নেবেন। হ্যাঁ, তাহলে আপনার মাইনাস চিহ্ন দিতে হবে না, পরের কনফিউশনটা আমাদের বেশি লাগবে না, কনফিউশন হবে না। তো এক্ষেত্রে আমার সাতকে সাত দিয়ে ভাগ করবো, একই কথা। ওকে, আচ্ছা আমরা আরেকটা সংখ্যা দেখি, সাপোজ 154, 154। এখানে শেষের অঙ্কটা হচ্ছে চার, তাহলে চারকে আমরা দুই দিয়ে এখন নিয়ম অনুযায়ী চার দুগুণে আট, এটা থেকে মাইনাস করবো, বাকি অবদান করতে এটা কি 15 - 15। আরেকটা বিষয় দেখি, অনেক সময় আমাদের লাস্টে জিরো আসতে পারে, জিরো আসলে আমাদের জন্য একই রকম নিয়ম। তাহলে আমি দেখি একটা জিরো দিয়ে একটা অঙ্ক আমরা দেখি, শূন্য আসে, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী এটাকেও ভাগ করা গেলে মানে ভাগ করলে ভাগ করা যাবে, কিন্তু আমরা তারপরেও জিনিসটা সাত দ্বারা বিভাজ্য হবে আর কি, ঠিক আছে। অর্থাৎ লাস্টে যদি জিরো আসে বিভাগ, তাহলে কি এটা সাত দ্বারা বিভাজ্য, ভাগ করতে পারি তাহলে সংখ্যাটাকে নয় দ্বারা ভাগ করা যাবে। যেমন 5, 4, 6, 3 এইসব কথায় আমরা নয় দ্বারা বিভাজ্য কিনা এটা যাচাই করবো। তাহলে সমষ্টি বের করি, 5, 4, 6, 3 হচ্ছে 18, 18 কে নয় দ্বারা ভাগ করতে পারি, তাহলে সবটাকে নয় দ্বারা ভাগ করা যাবে। ওকে, এখন সাপোজ আমরা একটু অন্যরকম বের করি, এখানে আমরা বের করলাম 5, 4, 3, 3 এই সংখ্যার ক্ষেত্রে আমরা সমষ্টি বের করি, 5 + 4 + 3 + 3 সমান হচ্ছে 15। এখন 15 সংখ্যাটাকে আমরা 6 দ্বারা মানে 9 দ্বারা যেহেতু ভাগ করে বের করছি আমরা, তাহলে 9 দ্বারা 15 কে ভাগ করতে পারি না, তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে না। ওকে, কিন্তু তিন দ্বারা যদি বলা হতো, যদি তিন দ্বারা বিভাজ্য কিনা পনেরো সংখ্যাটি, তাহলে আমরা বলতাম তিন দ্বারা বিভাজ্য, কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটাকে নয় দ্বারা ভাগ করতে পারবো না। তো আমরা শেষ নিয়মে চলে আসলাম, শেষ নিয়মটি হচ্ছে 11 দ্বারা বিভাজ্য কিনা। 11 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে রুস্টিক এর আগে একটা কথা বলে নিই, যে 11 ক্ষেত্রে যদি অঙ্কটা দুই অঙ্ক বিশিষ্ট হয়, তো আমরা জানি যে জাস্ট একটা অঙ্ক যদি রিপিট থাকে তাহলে সেটাকে দুই অঙ্ক বিশিষ্ট হলে ভাগ করা যাবে। যেমন 11, 22 ইত্যাদি, 11, 22, 77, 99 এসব সংখ্যা জাস্ট রিপিট, 11, 12, 77, 99 এরকম যদি থাকে তাহলে আমরা সেটাকে 11 দ্বারা ভাগ করতে পারি। কিন্তু তিন অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়, প্রথম আর তৃতীয় অঙ্ককে যোগ করলে যদি দ্বিতীয় অঙ্কের সমান হয়। যেমন আমরা লিখলাম 5, 9, 4 প্রথম আর তৃতীয় যোগ করলাম 5 + 4 সমান হচ্ছে 9, অর্থাৎ মাঝেরটাকে পাওয়া যাচ্ছে, এদ্রকে যোগ করলে মাঝেরটা পাওয়া যাচ্ছে, তাহলে কি সংখ্যাটাকে আমরা 11 দ্বারা ভাগ করতে পারবো। আরেকটা সংখ্যা আমরা দেখি, সাপোজ 1, 4, 3 ফার্স্ট প্লাস লাস্ট প্রথম আর তৃতীয় যোগ করে যেহেতু মাঝে মাঝেরটা পাচ্ছি আমরা, তাহলে সংখ্যাকে 11 দ্বারা বিভাজ্য হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। ওকে, আশা করি সবাই ইজিলি বুঝতে পেরেছে। তো এই বিষয়টা বুঝতে পারলেই হবে না, শুধুমাত্র আপনাদেরকে হয়তো ক্লাস করার সময় মনে হবে যে আমরা পারবো বিষয়টা, অনেক সহজ বুঝে গেছি, কিন্তু তার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে, আপনারা নিজেরা দুইটা সংখ্যা নিয়ে ট্রাই করবেন প্রত্যেকের নিয়মের ক্ষেত্রে, তাহলে সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন।